যে কোনো সলাতেই আমরা পাঠ করি না কেন, অবশ্যই অবশ্যই আমাদের সলাতের মধ্যে সালাম ফিরাবার আগে বৈঠকের মধ্যে তাশাহুদ পড়তে হয়, দুরুদ পড়তে হয়, দোয়া মাসরা পড়তে হয়, সলাতের মধ্যে পড়তে হয় তাশাহুদ। আবদুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সলাতে বসবে তখন সে যেন বলে, আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান-নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এটি হচ্ছে বাংলা উচ্চারণ, আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এটি হচ্ছে তাশাহুদের অর্থ, মৌখিক, শারীরিক ও আর্থিক সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। হে নবী, আপনার উপর শান্তি, রহমত ও বরকত অবতীর্ণ হোক, আমাদের উপর এবং নেক বান্দাদের উপরও শান্তি অবতীর্ণ হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসুল। হাদিসটি রয়েছে সহিহ বুখারী, হাদিস নাম্বার 6230, সহিহ মুসলিমের মধ্যে আছে হাদিস নাম্বার 924, মেশকাতের মধ্যে রয়েছে হাদিস নাম্বার 909।